নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/4/2021 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করব। আজকে 23/4/2021 দুটি গুরুত্বপূর্ণ নতুন নোটিফিকেশান রয়েছে, সেই দুটি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য, তো আসুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে আজকে দুটি গুরুত্বপূর্ণ কী নোটিফিকেশান রয়েছে। আজকে যে নোটিফিকেশানটা রয়েছে একটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2019-29/1 অর্থাৎ 26 নম্বর অ্যাডভার্টিজমেন্ট। এটা 29/1/2019 এটা কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ টিবেটিয়ান, তাহলে টিবেটিয়ানের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের অন্ডার থেকে, সেখানে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ কাদের কখন ইন্টারভিউ রয়েছে এখন দেখে নিন, নামগুলো একটু দেখে নেবেন ভালো করে। ইন্টারভিউ ফার্স্ট ইন্টারভিউ ডেট হচ্ছে 27/4/2021 রয়েছে, 27 এপ্রিল 11টার সময় রয়েছে, নামগুলো একটু দেখে নেবেন। এই 7 জনের নাম রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য। আর 20 এপ্রিল থেকে ই কল লেটার ডাউনলোড করা যাবে ইন্টারভিউয়ের জন্য। তো এটা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। আর 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে, এটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য 6 পারমানেন্ট পোস্ট সায়েন্টিফিক অফিসার আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অ্যাট ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক ল্যাবরেটরি সায়েন্সের আন্ডারে যে সায়েন্টিফিক অফিসারের নিয়োগের বিজ্ঞপ্তি 2016-14/5 নম্বর অ্যাডভার্টিজমেন্ট, তাতে যারা চাকরি পেলেন সায়েন্টিফিক অফিসার হিসেবে তাদের নামের লিস্ট দেখতে পাচ্ছেন। 6 জন চাকরি পেয়েছেন, 6 জনের নাম এবং রোল নাম্বার দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো আলাদা করে কোনো ইন্টিমেশন লেটার দেওয়া হবে না, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কমিশনে। আপনারা রেকমেন্ডেড হলেন এরপর জয়নিংয়ের ব্যাপারটা কিন্তু পরে আপনাদেরকে খোঁজ নিতে হবে। তো যাই হোক, এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের এই দুটি নোটিফিকেশান শেয়ার করলাম। ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।